নমস্কার, আমি ডক্টর আর শাস্ত্রী রাজা শাস্ত্রী প্রথমে বলি ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ এবং ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই বলে আজ আমি আপনাদের সামনে একটি লাইভ প্রোগ্রাম শুরু করেছি। এটি ফেসবুক লাইভ, টেলিমোশন লাইভ এবং ইউটিউব লাইভে সাথে চলছে। আমি প্রথমে বলি যে আজকে হোলি এবং কালকে ছিল দোল, বাঙালি উৎসব। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। তো আমি জানি যে আপনারা অনেক আনন্দ করেছেন এই হোলিতে বা দোলে, আমিও করেছি। এটি একটি রঙের উৎসব, আনন্দের উৎসব, এটি মিলনের উৎসব, বসন্ত উৎসব। এই সময় খুব আনন্দ করতে হয়। মানুষের জীবনে এমনি অনেক মানে কষ্ট বেদনা রয়েছে, তার মধ্যে যে এই একটি উৎসব আছে যে মানুষ মানুষকে মিলন করিয়ে দেওয়া হয়। এটি স্বয়ং শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণ এবং গোবিন্দ, যাকে বলা হয় রাধা গোবিন্দ, চৈতন্য মহাপ্রভু উৎসবে তারা এটা করেছিলেন, খেলেছিলেন। তো এটি মানুষের জীবনে যতই কষ্ট থাকুক, বেদনা থাকুক, তার মধ্যে একটি মিলনের উৎসব বা আনন্দের উৎসব বলে ধরা হয়। তো যাই হোক, আপনারা আরো আনন্দ করুন, আরো ভালো থাকুন, আরো সুখে থাকুন। তো আজ প্রথমে একটি কথা বলবো যে অনেকদিন পর আপনাদের সামনে এলাম, আবার এই লাইভ প্রোগ্রামে বা একটি চ্যানেলে এলাম। এটি আমার নিজস্ব একটি চ্যানেল রয়েছে, আর শাস্ত্রী টিভি। তো এই চ্যানেলের মাধ্যমে আপনারা 24 ঘন্টায় ইউটিউব বা টেলিমোশনে আমার প্রোগ্রাম গুলো লাইভ দেখতে পাবেন। আপনারা দেখবেন, কিছু জানার থাকলে কোয়ারি করবেন। অবশ্যই আমার ফোন নাম্বার আছে 8337879366, এবং একটি ওয়েবসাইট আছে www.drrajashastri.com। তো অনেকদিন পর আপনাদের সামনে আসার একটি বিশেষ কারণ হচ্ছে, আপনারা জানেন আমি প্রতি মাসে মা কামাখ্যা মন্দিরে যাই। তার আগে একটি দিল্লিতে গেছিলাম, একটি কনফারেন্স প্রোগ্রাম ছিল, আমাকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠান জ্যোতিষ পদ্মশ্রী অ্যাওয়ার্ড 2017 আমি পেয়েছি, সিস্টার নিবেদিতা অ্যাওয়ার্ড আমি পেয়েছি। সেই অ্যাওয়ার্ড গুলি বা পুরস্কার দিয়ে আনতে গিয়েছিলাম। তার সঙ্গে দিল্লিতে ছিলাম অনেকদিন, তার সঙ্গে আবার গেলাম মা কামাখ্যা মন্দির, যেটা আমি প্রতি মাসে যাই, আপনারা জানেন, পুজো পাঠের জন্য। তো কি অ্যানাউন্সমেন্ট আছে, ঘোষণা আছে, আগামী মাসে মা কামাখ্যা মন্দির আমাদের পুনরায় যাওয়া হচ্ছে। আগামী মাসে এপ্রিল মাসে পয়লা বৈশাখের পরে, 15 তারিখ পয়লা বৈশাখ, তারপরে আমরা যাচ্ছি 18 তারিখ এপ্রিল, 19 তারিখ পুজো পাঠ আছে। 18 তারিখ আমরা যাব, 19 তারিখ পুজো পাঠ আছে। 19 তারিখ বুধবার পড়েছে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বা বিজনেস এর ব্যাপারে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে, তো সেক্ষেত্রে অনেক সুরাহতে সাধারণ আপনারা পাবেন। তো আমার সমস্ত বন্ধুদের কাছে, আমার ক্লায়েন্ট পরিজনের কাছে একটি আবেদন, যদি পারেন আগামী মাসের 18 তারিখ আপনারা আসুন, 19 তারিখ মা কামাখ্যা মন্দিরে পুজো পাঠ হবে। এবং যারা বিজনেসম্যান বা ব্যবসাদার আছেন, কারো যদি বিজনেস বা ব্যবসায় সমস্যা হয়ে থাকে, তিনি অবশ্যই আসুন, অবশ্যই যোগাযোগ করুন। যদি যেতে না পারবেন, তাহলে আমার একটি ওয়েবসাইট রয়েছে www.drrajashastri.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পুজো পাঠ পাঠিয়ে দিতে পারেন, দক্ষিণা জমা দিতে পারেন, নাম গোত্র দিয়ে দেবেন। নাম গোত্র ছাড়া কোনো পুজো পাঠ হবে না। এবং পুজো হয়ে গেলে, পঞ্চক্য হয়ে গেলে আমরা তখন ফিরে আসবো আপনার কাছ থেকে, আমার স্টাফ কলিগ বন্ধুর কাছ থেকে আপনারা সেই পুজো পাঠের সামগ্রী নিয়ে যাবেন। তো এটি ছিল একটি অ্যানাউন্সমেন্ট যে আগামী মাসে আমরা 18 তারিখ যাচ্ছি মা কামাখ্যা মন্দির পুজো দিতে। 19 তারিখ সকালবেলা আমাদের ওখানে পঞ্চক্য পুজো পাঠের ব্যবস্থা আছে, তা আপনারা আসুন, যোগাযোগ করুন, চলুন আমাদের সঙ্গে, ভালো লাগবে। এবার আরেকটি জিনিস বলবো, যে সেটি হচ্ছে, আগেই আমি বলেছিলাম একটু জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে কিছু বলবো, যে আগেই আমি শনির সাড়ে সাথী সম্বন্ধে বলেছিলাম এবং কালসর্প নিয়ে বলেছিলাম। আজকে একটু কালসর্পের উপর একটু ডিটেলসে কিছু বলতে চাই। কালসর্প কেন হয় বা কালসর্প যোগ বা দোষ কাকে বলে? কালসর্প দোষ বা যোগ হচ্ছে, যদি একটি ছকে, আপনারা জানেন আমি বারবার বলেছি, আমার প্রত্যেকটা অনুষ্ঠান বা প্রোগ্রামে বলেছি, যে একটি চাপচক্র বা ছকের মধ্যে 12টি রাশি বা 12টি লগ্ন রয়েছে, 9টি গ্রহ রয়েছে, 27টি নক্ষত্র রয়েছে, এখন একটি নক্ষত্র নতুন করে ধরা হচ্ছে অভিজিৎ, তাহলে 28টি নক্ষত্র হলো। এর মধ্যে যদি রাহু কেতু 180 ডিগ্রি থাকে, রাহু এবং কেতু 180 ডিগ্রির মধ্যে থাকে, এই রাহু কেতুর
যদি একদিকে সমস্ত প্ল্যানেট গুলো ছটা গ্রহ থাকে, ছটা গ্রহ পরমাণু, ছটা একদিকে ছটা গ্রহ থাকে, ছটা এবং রাহু এবং কেতু যদি একদিকে সব থাকে, অপোজিট একটা থাকে, ছটা সাতটা আটটা নটা রাহু কেতু দুই থাকে, তাহলে হচ্ছে আংশিক কাল সর্পযোগ বা দোষ। এবং এই রাহু কেতুর যদি একদিকে সাতটা গ্রহ মানে সব গ্রহগুলো থেকে যায় এবং রাহু কেতু নিজে থাকে, তাহলে হচ্ছে পূর্ণ মাত্রায় কাল সর্পযোগ বা পূর্ণ মাত্রায় কাল সর্প দোষ। তাহলে কি হলো, রাহু কেতু থাকছে 180 ডিগ্রি অলওয়েজ। আপনার নিজের নিজের ছকটা দেখে নেবেন যে আপনাদের যে ছক রয়েছে জাত চক্র, তার মধ্যে রাহু কেতু কিন্তু 180 ডিগ্রির মধ্যে পরস্পর পরস্পর দিকে থাকে। তো তার একদিকে সব গ্রহগুলো যদি থেকে যায় সাতটা আটটা নটা রাহু কেতু নিয়ে, তাহলে পূর্ণ মাত্রায় কাল সর্পযোগ বা পূর্ণ মাত্রায় কাল সর্প দোষ। এবং এই রাহু কেতুর একদিকে সব গ্রহ ছটা, রাহু কেতু সাতটা, এবং একদিকে একটি গ্রহ যদি থাকে তাহলে সাত আট নয়, তাহলে হবে আংশিক কাল সর্পযোগ বা আংশিক কাল সর্প দোষ। এই কাল সর্পযোগ বা দোষ হলে কি হয়, জীবনে আপ ডাউন থাকবে, উপর নিচ হবে। আপনি খুব ভালো ব্যবসা করছেন, পড়ায় ভালো, কাজে ভালো, সবকিছুতে উন্নতি, হঠাৎ অবনতি হয়ে যাবে, উদাসীনতা থাকবে, মানুষের সঙ্গে ঝুট ঝামেলা থাকবে, কর্ম করেও ঠিক মতো ফল পাবে না, উপার্জন হবে না, জীবনে একটা ঝামেলা অশান্তি থাকতেই পারে। এটি হচ্ছে কাল সর্পযোগের ফলাফল। তো এই কাল সর্পযোগ নর্মালি 45 থেকে 47 বছর পর ধীরে ধীরে কেটে যায়। আংশিক হলে তো কেটেই যাবে, পূর্ণ হলেও ধীরে ধীরে কেটে যাবে। এই গেল কাল সর্পযোগ বা কাল সর্প দোষ। এছাড়া বিভিন্ন রকম অশুভ যোগ বা অশুভ দোষ এই কাল সর্প যোগ বা দোষের মধ্যে হয়ে থাকে। এটি হলো মূল ব্যাখ্যা। এই কাল সর্প দোষ কত রকমের? এই কাল সর্প দোষ হয়ে থাকে 12 রকমের। কি কি তা প্রথমে বলি, অনন্তনাগ কাল সর্প যোগ, কুলিক কাল সর্প যোগ, এরপরে রয়েছে বাসুকী কাল সর্প যোগ, শঙ্খপাত কাল সর্প যোগ, পদ্ম কাল সর্প যোগ, মহাপদ্ম কাল সর্প যোগ, তক্ষক কাল সর্প যোগ, কর্কটক কাল সর্প যোগ, শঙ্খচূড় কাল সর্পযোগ, ঘাতক কাল সর্পযোগ, বিষধর কাল সর্পযোগ, এবং 12 হচ্ছে শেষনাগ কাল সর্পযোগ। এর মধ্যে শেষনাগ এবং শঙ্খচূড় খুব ভয়ঙ্কর। তো এই 12টি সম্বন্ধে আমি পরবর্তীকালে আলোচনা করব। আজকে 2টি কাল সর্পদোষ নিয়ে, দেখো একটি প্রোগ্রামে সবকিছু বলা সম্ভব নয়, ধীরে ধীরে বলবো, 12টি ধীরে ধীরে বলবো। আমি আজকে 2টি কাল সর্পযোগ একটু আলোচনা করতে চাই বা বলতে চাই। প্রথম হচ্ছে অনন্তনাগ কাল সর্পযোগ, 12টির মধ্যে প্রথম হচ্ছে অনন্তনাগ কাল সর্পযোগ বা অনন্তনাগ কাল সর্পদোষ। লগ্নে রাহু, লগ্ন আপনারা জানেন লগ্ন কাকে বলে, লগ্নে রাহু সপ্তমে কেতু, অর্থাৎ লগ্ন ও সপ্তম ভাবের মধ্যে যদি কাল, লগ্ন এবং সপ্তম ভাব, সপ্তম থেকে আমরা কি, লগ্ন থেকে কি বিচার করা হয়, লগ্ন থেকে বিচার করা হয়ে থাকে জাতকের শরীর, তাকে বিচার করা হয় শরীর দেহ তনু, আর মন হচ্ছে চন্দ্র থেকে, আর সপ্তম থেকে বিজনেস পার্টনারশিপ, বিজনেস এবং বৈবাহিক সম্পর্ক, অপোজিট সেক্স বা জাতক হলে জাতিকা, জাতিকা হলে জাতক। এই যে ব্যাপারটাতে লগ্ন এবং লগ্নে রাহু এবং সপ্তমে কেতু, মানে লগ্ন হলে তার সপ্তম অপোজিটে কেতু হবে, ন্যাচারালি লগ্নের সপ্তম, সপ্তমের লগ্ন এটা হবেই, সাত নম্বর দৃষ্টি। তো লগ্নে সপ্তমে কেতু, অর্থাৎ লগ্ন সপ্তম ভাবের মধ্যে যদি কাল সর্পযোগ তৈরি হয়, কোথাও যদি একদিকে রাহু এবং কেতু থাকে, তখন থাকে অনন্তনাগ কাল সর্পযোগ বা কাল সর্পদোষ বলে। ফলাফল কি, এই যোগে শারীরিক কষ্ট হয়ে থাকে, মেজাজ খিটখিটে হয়ে থাকে, গৃহসুখের ঘাটতি বোঝায়, ঘাটতি হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে কুলিক কাল সর্পযোগ। কুলিক কাল সর্পযোগ কি হবে, দ্বিতীয় লগ্নের দ্বিতীয় এবং অষ্টম, লগ্নের অষ্টম ভাবের মধ্যে যদি কাল সর্পযোগ সৃষ্টি হয়, তাহলে তাকে কুলিক কাল সর্পযোগ বলে। ফলাফল এই যোগে জাতক জাতিকা সঞ্চয়ে বাধা, অর্থ অনাদায়, অর্থ হানি ইত্যাদি বোঝায়। অনেক সময় প্রয়োজনীয় অর্থ প্রাপ্তিতেও ঝামেলা হয়, কাউকে লোন দিয়ে লোন আদায় হবে না, একে কুলিক কাল সর্পযোগ বা কুলিক কাল সর্পযোগ বলা হয়ে থাকে। এটি গেল 12টি কাল সর্পযোগের মধ্যে 2টি বললাম, বাকি আরো 10টি আছে, ধীরে ধীরে পরবর্তী অনুষ্ঠানে আমি ধীরে ধীরে বলব। তাহলে আমাদের আজকের এটি হলো কাল সর্পযোগ, শনি সাড়ে সাথে নিয়ে বলেছি, গোচরে এখন শনি আছে ধনুতে, সে তৃতীয়
সপ্তম এবং দশম দৃষ্টি দিচ্ছে কুম্ভ, মিথুন এবং কন্যার উপর। অর্থাৎ যাদের এই ধরনের রাশি বা লগ্ন আছে এবং ধনু ধনু রাশি বা লগ্ন আছে তারা একটু সাবধানে থাকবেন। বিভিন্ন রকম ঝুটঝামেলা, পায়ের ব্যথা, শিরার ব্যথা, মাথার ব্যথা, চোখ চাপ লেগে থাকতে পারে। তো যাই হোক, এটি গেল শনি সাড়ে সাতি এবং তার সঙ্গে কাল সর্পদোষের 12টি কাল সর্পটি ডিটেলস বললাম, বাকিগুলো পরবর্তী অনুষ্ঠানে বলব। আরেকটি কথা আপনাদের বলে রাখি যে কিছু জ্যোতিষী বন্ধু আছেন, জ্যোতিষী ভাই আছেন, অনেকে আছেন আমার থেকে সিনিয়র, তারা অনেক আগে থেকেই কাজকর্ম শুরু করেছেন, আমি বুঝতে পারছি তারা বিভিন্ন রকম ভাবে কম্পিটিশন করছেন, ভালো, উঠতে গেলে, ব্যবসা করতে গেলে, উঠতে গেলে কম্পিটিশন থাকে, কিন্তু তারা কম্পিটিশন করতে যে কিছু কিছু বাজে কাজ করে ফেলছেন, অন্যের চেম্বারে কি হচ্ছে সেই সমস্ত খোঁজ খবর তারা ঢুকে যায়, তারা লোক পাঠিয়ে দেয়, মানে তারা একটু অন্যভাবে ট্র্যাক করছেন এবং কিছু বাজে কমেন্ট করছেন, কিন্তু আমি তাদের বলবো যে এটা করবেন না, আপনি আপনার ব্যবসা দেখুন, আপনার কাজ করুন, অন্যের কে কি করছে আপনি দেখতে পাবেন, এতে আপনার ব্যবসার বা আপনার কাজের বা আপনার প্র্যাকটিসের প্রবলেম হতে পারে। প্র্যাকটিসের দেখুন, অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি আগে হয়, এটি সবসময় মনে রাখবেন। তো জ্যোতিষ ব্যাপারটি হচ্ছে একটি আধ্যাত্মিক ব্যাপার, এটি একটি সায়েন্স, পড়াশোনা করতে হয়, বিচার করতে হয়, আপনারা বিচার করুন, আরো উন্নতি করুন, নিজের নিজের কাজ করুন, নিজের নিজের চেম্বার প্র্যাকটিস করছেন করুন, ক্লায়েন্টকে দেখুন, অন্য কে কি করছে দেখতে যাবেন না, এবং কারো সম্বন্ধে বাজে কমেন্ট বা প্রোপাগান্ডা প্লিজ করবেন না, নিজেকে দেখুন, নিজের নিজের প্রোটিনটা পারা, নিজের উইল পাওয়ার পারা, অন্যের ক্ষতি করতে গেলে কিন্তু নিজের ক্ষতি বেশি হয়, এটা মন মাথায় রাখবেন, মনে রাখবেন, অন্যকে দেখতে যাবেন না। তো এটি ছিল সেই সমস্ত জ্যোতিষ বন্ধু বা সিনিয়র যারা রয়েছেন বা তাদের কাছে একটি আবেদন, যে নিজের প্র্যাকটিসকে জমানোর চেষ্টা করুন, নিজের যদি প্র্যাকটিস না জমে তখন তারা নিজেরা যদি ঠিক মতো কাজ করতে না পারে তখন তারা কিন্তু অন্যের দিকে নজর দেয়, আমার মনে হয় নিজেকেই দেখুন, অন্যকে দেখবেন না। নিজে ভালো থাকলে একটা কথা আছে, নিজে ভালো থাকলে কিন্তু জগৎ ভালো, নিজে ভালো সবাই ভালো, এবং এর আগেও অনেকেই বলে গেছেন, বড় বড় ঋষি ঋষি মুনিরা মহাপুরুষেরা বলে গেছেন যে অন্যের দোষ দেখিও না, অন্যের দোষ ত্রুটি দেখতে যেও না, অন্যেরকে দেখো না, নিজের দোষ ত্রুটি দেখো, নিজেকে বিচার করো, নিজের ডেভেলপমেন্ট করো, নিজের প্রোটিন করো। যাই হোক, এটি ছিল একটি কথা, যাই হোক এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো আমাদের মেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে আগামী মাসের 18 তারিখ আমরা যাচ্ছি মা কামাখ্যা মন্দির, 19 তারিখ বুধবার পুজো পাঠ আছে, 19 তারিখ বুধবার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে খুব ভালো হয়ে থাকে পুজো পাঠ। তো সেই কারণে আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা আসুন, চলুন, এবং 18 তারিখে চলুন, 19 তারিখ সকালবেলা বন্ধুযোগ্য পুজো পাঠ মা কামাখ্যা মন্দিরে দেওয়া হবে, আপনারা থাকবেন। যারা যেতে পারবেন না তাদের নাম করতে দিয়ে যত্তমান্য দক্ষিণা আপনারা দিতে পারেন, আমার ওয়েবসাইট আছে www.drrsakti.com, এই ওয়েবসাইটের মাধ্যমে পাঠিয়ে দেবেন, ওখানে একটি পেটিএম এবং দুটি ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, আপনার পুজো পাঠ জমা হয়ে যাবে, আমরা দিয়ে আমাদের আপনাদের যত্তমান্য জল ফল প্রসাদ মা কামাখ্যা লাল বস্ত্র ত্রিপুরা সুন্দর তেল আপনাদেরকে দিয়ে দেব। তো 18 তারিখ যাচ্ছি, 19 তারিখ পুজো পাঠ, এপ্রিল মাসে 18 তারিখ এপ্রিল যাবো, 19 তারিখ পুজো পাঠ, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, একটি জিনিস আপনাদের একটু বলতে আমরা ভুলে গেলাম কথায় কথা, যে কাল সর্প দোষ নিয়ে যখন আলোচনা করলাম, এই যে 12টি কাল সর্প যোগ আছে বা দোষ আছে, এই কাল সর্প দোষে তো আপনাদের বললাম যে এইগুলো প্রবলেম হতে পারে, জীবনে বিভিন্ন সমস্যা হতেই পারে, তো তার কাটানোর জন্য কি উপায় রয়েছে? কাটানোর জন্য উপায় হচ্ছে যে রাহু কেতুকে সন্তুষ্ট করতে হবে। তো রাহু কেতুকে পাবেন কোথায় যে তাকে সন্তুষ্ট করবে? তো রাহু কেতুকে সন্তুষ্ট করার উপায় হচ্ছে, রাহুর যদি কোনো প্রবলেম হয়ে থাকে জীবনে, তাহলে ছিন্ন মস্তার পুজো করুন, তার জন্য মা কামাখ্যা মন্দিরে রয়েছে, ছিন্ন মস্তার পুজো করুন, এবং কেতু সংক্রান্ত কোনো সমস্যা হলে বা কাল সর্পদোষে যদি কেতু কানেকশন পাওয়া যায় সমস্যা হলে, শ্রী গণেশজির পুজো করুন, কেতু গণেশজির পুজো সন্তুষ্ট হন এবং রাহু ছিন্ন মস্তার পুজো সন্তুষ্ট হন।
এছাড়া বাড়িতে ময়ূরের পাখনা রাখুন, যে ঘরে আপনি শোন শোবার ঘরে ময়ূরের পাখনা রাখুন। এছাড়া 21টি শনিবার প্রবাহিত জলে যে জল স্রোতের মতো যাচ্ছে তাতে 1টি নারকেল দান করতে পারেন। এছাড়া 21টি শনিবার কালো কুকুর বা কাককে কিছু খাবার দান করতে পারেন। এছাড়া পরিতুষ্টি বা মন্দিরে তো পুজোর পয়সা দেবে। এগুলি ছিল টোটকা কালসর্পদোষকে কিছুটা নিবারণের জন্য। আর সব থেকে বড় কাজ হচ্ছে, যদি আপনারা আমার কাছে আসেন, আমি কালসর্পদোষের পুজো পাঠ করাই, হোমযজ্ঞ করাই, মা কামাখ্যা মন্দিরে তো পুজো পাঠ হোমযজ্ঞ পাই। এছাড়া আমি একটি সিলভারের হারাই প্যাচের স্ন্যাক রিং দিয়ে থাকি, এবং সেটি শুধু দেওয়া হয়, সেটাকে পুজো পাঠ করে হোমযজ্ঞের মাধ্যমে দেওয়া হয়। যত সামান্য দক্ষিণা আপনি নিন তার মাধ্যমে সেটা করা হয়। দেখুন আমি একে পড়বো, এটা পড়লেই জীবনে খুব, দেখুন আমি ভগবান নই, বাট আমি শাস্ত্র মতে কিছুটা রেকটিফাই করার, রিমুভ করার চেষ্টা করে থাকি, এবং তাতে আমার ক্লায়েন্ট অনেকেই উপকৃত হয়েছেন। আমি বলবো আপনারা এটি করুন, আমার কাছে আসুন, আমি হোমযজ্ঞ পুজো পাঠ করে আপনাদের জিনিসটি দেবো, তাতে কালসর্পদোষ অনেকটাই নিবৃত্তি হবে, ভালো থাকবে। তো আপনারা আসবেন, যোগাযোগ করবেন। তা আজকে এই পর্যন্ত বন্ধুগণ, আপনাদের সঙ্গে আবার পরবর্তীকালে দেখা হবে। হ্যাপি হোলি টু অল অফ মাই ক্লায়েন্ট, অল অফ আদার্স। তো কালকে দোল গেছে, আজকে হ্যাপি হোলি। আপনারা খুব আনন্দ করুন, আনন্দের মধ্যে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, যে ভাবে আনন্দে ভরে উঠুক। এই বলে বার প্রতি বছর এই হোলি আসবে, দোল আসবে, বছরে বছরে আপনি আনন্দ করুন, আনন্দের মধ্যে থাকুন, আনন্দ উৎসব পালন করুন। এই বলে আজকে এইখানে প্রোগ্রাম শেষ করব। ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ, এবং ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। নমস্কার, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।